أشهد أن لا إله إلا الله. আল্লাহ আমাদেরকে বলেছেন এই মুসলিম হিসেবে পরিচয় দাও, আমান আহসানু কওলা মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান নিজে নেক আমল করে, ওয়া ক্বালা এবং সে ঘোষণা করে ইন্নানী মিনাল মুসলিমিন, আমি নিশ্চয় আমি একজন মুসলিম। আমি কি দাওয়াতের মধ্যে মুসলিম, পরিচয় মুসলিম, এরপরে মরতে হবে মুসলিম অবস্থায়। তাও কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, যেভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম থাকা অবস্থায় ছাড়া। কি অবস্থা ছাড়া? আল্লাহ বলছে মুসলিম অবস্থায় মরছে না, কোন দল নিয়ে মরতে বলছে? কোন দলীয় পরিচয় থাকবে আর? কবরে গেলে প্রশ্ন যে মা দিন উকা, তোমার দিন কি ছিল, উত্তর আসবে কি? আহলে হাদিস, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, চিশতি, কাদেরি, নকশবন্দি, কোন পরিচয় আছে? এই পরিচয় ফেরেশতা বলে তুমি জানি না, আমাদেরকে শিখানো আছে ইসলাম, কম্পিউটারে ফিট করে দেওয়া আছে ইসলাম। আপনি এখানে আর কিছু যোগ করলে ওটা আসবে? তো ফেরেশতা তো কম্পিউটার, ওদের বলা আছে প্রশ্ন তিনটা করবা, দিন সম্পর্কে প্রশ্ন করলে উত্তর হবে ইসলাম, ইসলাম ছাড়া অন্য কিছু আসলে তারা মানবে? এটা এমন পিটার মারবে একটা শত্রুর গল দিচ্ছে নিয়ে যাবে একেবারে। এই জন্য মনে রাখতে হবে আমাদের পরিচয় আমরা মুসলিম, মুসলিমের বাইরে আমাদের আর কোনো পরিচয়। আমাদের সংবিধান কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নার আলোকে এজমা কেয়াস আমরা মানি। আমরা ছাগলের লাদাকে চনাবুড়ির উপরে কেয়াস করি এই কেয়াস মানি না। আল কেয়াসুল মুস্তাম্বাতু মিনাল কিতাব ওয়া সুন্নাহ, যেই কেয়াস কিতাব ও সুন্নাহ থেকে বের করা হয় সেই কেয়াস আমরা মানি। ওয়া ইজমাউল উম্মাহ, উম্মতের এজমা যে সমস্ত বিষয়ের উপর হয়েছে, কোরআন সুন্নার যে সমস্ত মাসাইলের উপরে উম্মতের এজমা হয়েছে আমরা সেগুলো মানি। এর মানে এই নয় যে আমরা কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করি। মাজহাবের বিষয়ে আমার আকীদা পরিষ্কার করা হয়েছে, আপনারা দেখেনি আমি পরিষ্কার লিখে দিয়েছি মাজহাব ফিকহি মাসায়েলের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি, এগুলো পরিষ্কার পড়বেন আপনারা যারা এখানে আসেন, আমাদেরকে মহব্বত রাখেন, ভালোবাসেন আল্লাহর জন্য। আপনাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, আপনার জন্য মহব্বত করি, সেজন্য আমাদের আকীদা ক্লিয়ার করে দিয়েছি। যদি কোরআন সুন্নার ভিত্তিতে কোনো ভুল থাকে আমাদের সংশোধন করে দিন তওবা করব, আর ভুল না থাকে তাহলে নিজেরা তওবা করে এই ইসলামের পথে চলে আসো, আল্লাহর পথে চলে আসো, বিভ্রান্তি করে মানুষকে গোমরা করো না। আল্লাহর নবী জীবিত, কাজী সব জায়গায় হাজির নাজির, এরপরে দাঁড়াইয়া মিলাদ পড়া শুরু হয়ে যায়, নবী হাজির হয়ে গেছে। এখানেও যুক্তি, ক্লাসে টিচার আসলে ছাত্ররা তাকে দাঁড়াইয়া সম্মান করে, নবী কি এর চেয়ে কম, তাকে দাঁড়িয়ে সম্মান করব না? আসুন আপনার আমার চেয়ে যারা নবীকে বেশি ভালোবাসত আল্লাহর নবীর মহব্বতে, দিন কায়েমের জন্য আল্লাহর নবীর নির্দেশে যারা জীবন বিলিয়ে দিত সেই সাহাবায়ে কেরামদের সম্পর্কে শুনুন। হাদিসটা আছে তিরমিজি শরীফের 2754 নম্বর হাদিস, আল্লাহর নবীর খাদেম আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছেন, তিনি বলছেন খদমত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর খেদমত করেছি 10 সিনিনা 10 বছর পর্যন্ত, এর মধ্যে আল্লাহর নবী কোনদিন বলেন নাই এই কাজটা কেন করলে অথবা কেন করলে না। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মৃত্যু পর্যন্ত যিনি খেদমত করেছেন, তিনি বলছেন لم يكن شخص احب اليهم من رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবীদের কাছে আল্লাহর নবীর চেয়ে বেশি প্রিয় আর কেউ ছিল না। এটা একটা ভূমিকা দিলেন, তোমরা যারা নবীর আশেক দাবি করো, ছেলে মেয়ে দেখা যায় একটু বললে নবীর সুন্নাতের বিরুদ্ধে চলে যায়, বউ দাড়ি কামাইতে বললে দাড়ি কামাও, অথচ আল্লাহর নবী বলেছেন দাড়ি রাখো, বউ বলছে দাড়ি কাটো,
এখন নবীর মহব্বত বাদ দিয়ে বউর মহব্বত অগ্রাধিকার পেয়েছে। আশিকের রাসূল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানদেরকে কোরআন শিখাও, তুমি নবীর সন্তান, তুমি নবীর উম্মত হইয়া আশিক দাবি করো, সন্তানদেরকে কোরআন শিক্ষা না দিয়ে খ্রিস্টানদের স্কুলে পড়ে। এরপরে আবার আশিকের রাসূল আল্লাহর নবীর উম্মতদেরকে ফিলিস্তিনে, আফগানিস্তানে, কাশ্মীরে, আরাকানে, মালিতে, সিরিয়ায় সব জায়গায় নবীর উম্মতদেরকে জবাই করা হচ্ছে, তা দেখে তোমার কোনো ভিতরে অনুমতি নাই, আর তুমি দাবি করছো কি? জেনে রাখো, এই জন্যই তিনি ভূমিকা দিয়েছেন, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর সাহাবীদের কাছে আল্লাহর নবীর চেয়ে বেশি প্রিয় কেউ ছিল না। ওয়াকানু ইযা রাউহু, এই সাহাবা একরাম যখন আল্লাহর নবীকে দেখতেন, যখন নবীকে দেখতেন, সরাসরি দেখতেন, লাম ইয়াকুমু, তারা নবীকে দেখে লাম ইয়াকুমু লাহু, নবীকে উদ্দেশ্যে দাঁড়াইতেন না, নবীর উদ্দেশ্যে দাঁড়াইতেন না, লাম ইয়াকুমু দাঁড়াইতেন না। কেন দাঁড়াইতেন না? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিকা, কেননা তারা জানতেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এটা পছন্দ করেন না। তিরমিজি 2754 নম্বর হাদিস। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর এক হাদিসে বলেছেন, তিরমিজি 2755, মুসান্নাফ ইবনে আবি সাইবার 25582 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, হাদিসটা বর্ণিত আছে ইবনে সফওয়ান থেকে এবং আবি মিজলাস রাদিয়াল্লাহু থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান সাররাহু আইয়াতা মাসসালাহুর রিজালু কিয়ামান, যে ব্যক্তি চায় যে লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকুক, যে ব্যক্তি চায় লোকেরা তাকে দাঁড়িয়ে থাকুক, সে আসবে, প্রধানমন্ত্রী আসবে, মন্ত্রী সাহেব আসবে, বড় হুজুর আসবে, সবাই দাঁড়িয়ে তাকে সম্মান করুক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান সাররাহু, যে ব্যক্তি খুশি হয় আইয়াতা মাসসালাহুর রিজালু কিয়ামান, লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকুক, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। সেজন্য তার ঠিকানা কোথায় নির্ধারণ করে নেয়? আল্লাহর নবী এত কঠোরভাবে বলেছেন, এরপরে আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো পছন্দ করবেন? এমনি ভাবে শুনুন আরো এক হাদিস, মিশকাতে বাবুল কিয়াম এক অধ্যায় আছে, ওখানে হাদিসগুলো আছে, দেখে নেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা আল্লাহর নবী নিজে বলেছেন, লা তাকুমু, তোমরা দাঁড়াইও না, কামা ইয়াকুমুল আআজিম, যেমনি ভাবে আজমিরা অনারবরা একে অপরকে দাঁড়িয়ে সম্মান করে। বোঝা গেল স্কুলে দাঁড়াইয়ে সম্মান করে এটা কাদের কাজ? আল্লাহ নবীর যুগে ছিল, নতুন কিছু না, আল্লাহ নবী প্রতিবাদ করেছেন, যেরকম ভাবে আজমিরা একে অপরকে দাঁড়িয়ে সম্মান করে তোমরা তা করো না। আল্লাহ নবী পরিষ্কার বলে দিলেন, আমরা এর পরও 1400 বছর এসে পরে এসে তুম্পে লাখ ও সালাম দাঁড়িয়ে গেল নবীর সম্মানার্থে। এগুলো হচ্ছে আল্লাহর নবী যে শিক্ষা দিয়েছেন, আল্লাহর নবী যে দিন কায়েমের জন্য তিনি আগমন করেছেন, আল্লাহর নবী যে মিশন নিয়ে আগমন করেছিলেন। কোরআন পরিষ্কার বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আল্লাহ তাআলা রাসূলদেরকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন, কি জন্য? লিইয়ুযহিরাহু আই লিইগলিবাহু, এই দ্বীনকে বিজয়ী করার জন্য, আলা দ্বীনি কুল্লিহি, পৃথিবীর যত মতবাদ, যত ধর্ম, যত কর্ম, সব কিছুর উপরে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। সে দিন বিজয়ের কোনো ভূমিকা নাই। এমনি ভাবে আজকে আল্লাহর বিধানকে উপহাসের পাত্র বানানো হয়েছে। আমি প্রায় বলে থাকি, আল্লাহর বিধানে আছে চোরের হাত কাটো, আমার জাতি বলল চোরের হাত কাটলে খাইবেটা কি, মজাক করা শুরু করেছে। আল্লাহ বলছেন, জেনাবে বিচার বন্ধ করতে হলে ওদেরকে 100 দররা মারো, আর নাহলে পাথর চুর হত্যা করো বিবাহিত হলে পরে। আইনগুলো কার? আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করেছে। আল্লাহ তাআলা হুকুম করেছেন মূর্তি ভাঙ্গো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙ্গেছেন, ইব্রাহিম মূর্তি ভেঙ্গেছেন, আমার জাতি রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে মূর্তি পূজার দিকে জাতিকে নিয়ে যাচ্ছে, এই জন্য কোনো প্রতিবাদ নেই। আশিকের রাসূল এমনি ভাবে আল্লাহর নবীর সুন্নাহ শুনো, এক ওসমানকে বন্দী করা হলো,
আল্লাহর নবী নিজের জীবন 1400 সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য তৈরি হলেন। আজকে হাজার ওসমানকে ফিলিস্তিনে বন্দী করে নির্যাতন করা হচ্ছে, কাশ্মীরে হত্যা করা হচ্ছে, আফগানিস্তানে হত্যা করা হচ্ছে, ইরাকে হত্যা করা হচ্ছে, মালিকে হত্যা করা হচ্ছে, উজবেকিস্তানে হত্যা করা হচ্ছে, কাশ্মীরে হত্যা করা হচ্ছে, আরাকানে পড়ানো হলো। এরকম গোটা বিশ্বব্যাপী আল্লাহর নবীর উম্মতদেরকে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। আশিক রাসূলরা মিষ্টি খাচ্ছে আর সম্মেলন করছে। এই জন্য মনে রাখতে হবে, কোরআনে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, قل ان كنتم تحبون الله فاتبعوني হে নবী আপনি লোকদেরকে জানিয়ে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে তোমরা আমার ইত্তেবা করো আনুগত্য করো, নাকি মিছিল বের করতে বলেছেন। এই জন্য বিষয়গুলো ক্লিয়ার করতে হবে, আকীদার বিষয়। আজকে আমরা দুইটা বিষয় ক্লিয়ার করেছি, একটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত নবী ওলি বলেন কেউ আলেমুল গায়ব না, আলেমুল গায়ব একমাত্র কে? আলেমুল গায়বের ব্যাখ্যা আমি দিয়েছি। আলেমুল গায়বের এক অর্থ হচ্ছে এই যে জানানোর পরে জানা। এটা আমরাও জানি, আমরা বিশ্বাস করি জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, আমাদের রসুল ছিলেন, আমরা এগুলো বিশ্বাস করি না? আমরা কোনো দেখেছি? এখানে এক প্রকার গায়েব মানে শুনে শুনে জানা, আর একটা হচ্ছে আল্লাহ তাআলা যে অর্থে আলেমুল গায়েব নিজের থেকে নিজের জানেন, কারো জানানো ছাড়া, মাধ্যম ছাড়া, সরাসরি নিজের থেকে জানেন। এই অর্থে আলেমুল গায়েব শুধুমাত্র কে? এই অর্থে কোন নবী রাসূল আলেমুল গায়েব নন, এই অর্থে কোন মানুষ আলেমুল গায়েব হতে পারে না, এই অর্থে ফেরেশতা আলেমুল গায়েব না, জিন আলেমুল গায়েব না, একমাত্র আলেমুল গায়েব কে? এটাই মুমিনদের চূড়ান্ত বিশ্বাস, এটাই ঈমানের অঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।